বিদেশী কর্মী পাঠানোর ব্যাপারে বয়রার সিদ্ধান্ত নিয়ে সরকারের অবস্থান ব্রিফ করছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এফেক্টেড সবাই এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন চিন্তিত এবং সরকারও এই বিষয়টা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, কারণ অর্থনীতিতে এই সেক্টরই এগ্রিকালচার সেক্টরের পরে সর্ববৃহৎ অর্থের যোগান দিতেছে এবং এই অর্থনৈতিক মান্দার যুগেও আমাদের রেমিটেন্সের কারণেই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হইনি। এখনো ইকোনমিক স্ট্যান্ডার্ডে আমরা পৃথিবীর 10টা দেশের মধ্যে একটা দেশ। আর এর মেইন চালিকা শক্তি হচ্ছে আমাদের বিদেশে যারা কর্মসংস্থানে আছে। কাজে এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতেছি। বাইরা কারা, বাইরা ডেফিনিশনটা আমি একটু তোমাদের বলি, থেকে বলাটা উচিত। বাইরা হচ্ছে তারা আমাদের যে রিক্রুটিং এজেন্ট আছে তাদের একটা সংগঠন। এই সংগঠন কিন্তু আমাদের মন্ত্রণালয়ের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। তারা জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্টার হয়েছে প্রথমে, পরে নিবন্ধিত হয়েছে কমার্স মিনিস্ট্রিতে। কাজে আমরা আমাদের সাথে তাদের কোনো অফিসিয়াল সংযুক্তি নাই। তারা জয়েন্ট স্টক কোম্পানি রেজিস্টারভুক্ত একটা সংগঠন এবং নিবন্ধিত হচ্ছে কমার্স মিনিস্ট্রি। তাহলে আমাদের মধ্যে আমরা বাইরের সাথে কথা বললে আমরা খাতির করে তাদের সাথে কথা বলছি। আমাদের সাথে যোগাযোগ আমাদের প্রত্যেকটা রিক্রুটিং এজেন্ট। তা রিক্রুটিং এজেন্ট বলতে কি বললে, তারা এজেন্ট মানে আমাদের বাংলা এজেন্টের বাংলা মানে কি প্রতিনিধি, ভালো ভদ্র ভাষায় বললে আমাদের প্রতিনিধি। তা আমার প্রতিনিধি, আমি যদি আপনাদের একজনের প্রতিনিধি নির্ধারণ করি, আপনার কি শক্তি আছে হরতাল করার? সে তো জানি যে সে আমার প্রতিনিধি, আমি যা প্রতিনিধিত্ব করতে বলবো সেটি তো সে প্রতিনিধি করবে, নাকি প্রতিনিধি নিয়োগ করবো কি আমার মাথায় বাড়ি দেওয়ার জন্য? পৃথিবীর এমন কোনো বোকা আছে পৃথিবীতে যে সে প্রতিনিধি নিয়োগ করে বলবে যে লাঠি দিয়ে আমার মাথায় বাড়ি দে? কথাটা আমি বুঝাইতে পারছি। বাইরা কালকে যে ঘটনা ঘটাইছে, এটা তো ঘটনাটা তাই ঘটছে। তাদের কি সরকারের বিরুদ্ধে হরতাল করার কোন রকম নৈতিক, সামাজিক এবং লিগ্যাল কোনো বেসিস আছে কিনা আপনারা এর জবাবটা দিবেন? কি বলছে তারা, তাই মানেটা কি দাঁড়াইলো? এর বাংলা ভাষায় তো মানে হরতালই তো। তাদের কার্যকলাপটা কি আছে? আমরা কার্যকলাপ দিলে না তাদের কার্যকলাপ আছে। কাজেই আমি দার্থহীন ভাষায় বলতে চাই যে তাদের এই অ্যাকশনের কারণে আমাদের জনশক্তি রপ্তানিতে বিন্দু মাত্র প্রভাব ফেলবে না। এই কথাটা আমি আপনাদের মাধ্যমে জনগণকে জানাইতে চাই। তারা আমাদের প্রতিনিধি, প্রতিনিধি প্রতিনিধিত্ব করবে আমরা তাদের কাজ দিলে। আর তারা যে অভিযোগটা আনতেছে যে সরকার অসহযোগিতা করতেছে, সরকার অসহযোগিতা করতেছে, এটার তো কোনো দালিলই কিংবা কোনো প্রমাণ নাই এবং কথাটা সত্যের থেকে তো সাংঘাতিক, মিথ্যা বলবো না, মিথ্যাতে তো একটা বিরাট ভাতাবাজি কথা। মালয়েশিয়া বন্ধ হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে ছিল এই অসাধু রিক্রুটিং এজেন্টদের কারণে। 20 জনের জায়গায় 200 লোক তারা পাঠাইছে। বেতন যেটা ঠিক করা ছিল তাতে কোনো চাকরি ছিল না। আপনারা জানেন 2009 সালে হাজার হাজার লোক আমাদের মন্ত্র আমাদের এমবেসির উল্টে দিকে ব্রিজের নিচে হাজার হাজার লোক ওখানে অবস্থান নিয়েছিল। এই যে ব্যাপক অব্যবস্থা, এর হোতাই হইতেছে কিছু অসাধু রিক্রুটিং এজেন্টস। মালয়েশিয়া সরকারের প্রথম এবং সর্বশেষ দাবি যে রিক্রুটিং এজেন্টের মাধ্যমে যদি সরকার লোক পাঠানোর দায়িত্ব নেয়, আমরাও সরকারের তরফ থেকে যোগাযোগ করবো, যে কিছু পদ্ধতিতে লোক না পাঠালে আমরা লোক নিব না। আমরাও দেখলাম যে আমাদের লোকের স্বার্থ যদি রক্ষা করতে হয় আমরা আমাদের ডাইরেক্ট সুপারভিশনের লোক পাঠাবো, যার কারণে আমরা কিন্তু মাত্র 40,000 টাকায়
বিদেশের লোক পাঠাইতে পারতেছে। একটা কথা তারা কালকে সাংবাদিক সম্মেলনে বলছে, যেটা আমাদের অনেক সাংবাদিক প্রশ্ন করছে, যে আমরা তো লোক পাঠাইতে পারিনি, মাসের পর মাস দেরি হয়েছে। আমরা একটা টেন্টেটিভলি একটা ডেট ফিক্স করেছিলাম দুইটা সরকার মিলে ওয়ার্কিং গ্রুপে, যে টেন্টেটিভলি আমরা 27 তারিখের মধ্যে লোক পাঠাতে পারবো। তো 27 তারিখ থেকে আজকে 7 তারিখ, কয়দিন? 10 দিন। এত ব্যাটা ক্রিয়াকর্মে 2-3 সপ্তাহ এদিক ওদিক হওয়ার, প্রথম ব্যাচ 2-3 সপ্তাহ দিলে হইলে জিনিসটা ফেল করছে। এটা শুধু পাগল না, উন্মাত্রা তো এ কথা কেউ বলবে না। কি কথাটা আমি ঠিক বলতেছি? কি কেউ কোনো রিয়্যাক্ট করতেছো না তো? কথাটাকে অন্যায় বলতেছি? এত বড় একটা ক্রিয়াকর্ম, 10,000 লোক, আমরা 10,000 লোকের ট্রেনিং দিয়ে ফেলছি, তাদের পাসপোর্ট করা হয়ে গেছে, তাদের হেলথ সার্টিফিকেশন হয়ে গেছে, তাদের ডাটা এন্ট্রি করে আমরা তাদের কাছে পাঠাইছি। এখন তারা কোন কোন কোম্পানিতে যাবে, তাদের প্লেসমেন্ট ডাটাগুলো ঠিকমতো এন্ট্রি হচ্ছে কি না, এগুলো দেখা আমাদের কারোরই, আমাদের সরকারের যেমন অভিজ্ঞতা নাই, তাদেরও অভিজ্ঞতা নাই। নতুন একটা প্রসেস সৃষ্টি হইতেছে, অভিজ্ঞতার জন্য আমাদের আরও ব্যাপকভাবে স্ক্রুটিনি করা হচ্ছে। আমরা আশা করতেছি প্রথম ব্যাচ 230 জনের যে ব্যাচ, এই মাসে 3rd week ইনশাল্লাহ অবশ্যই যাবে। সেটা তাদের ওখান থেকে ক্লিয়ারেন্স হয়ে গেছে, আমরাও ডাটার মধ্যে কিছু ভুল ত্রুটি ছিল। আর আরেকটা জিনিস ভুললে, আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, এই ডাটাগুলো আসতেছে কিন্তু একেবারে র পর্যায়ে, গ্রামে প্রত্যন্ত অঞ্চলের থেকে আসতেছে। অনেকে কিন্তু তার নামটাও ঠিক মতো রেজিস্টার করতে পারে, নামটার মধ্যেও ভুল করছে। যে নামে সে রেজিস্টার করছে, এই পাসপোর্ট করতে যেয়ে অন্য নাম অন্য বানান দিছে। কাজে এইসব জিনিসও কিন্তু আমাদের ভেরিফাই করতে হচ্ছে, যাতে করে আমাদের একটু বিলম্ব হচ্ছে। তাতে করে কোনো গ্রুপ, কোনো লোক যদি বলেন যে এই মালয়েশিয়া সরকারি পর্যায়ে যাওয়ার চরমভাবে ব্যর্থতা হয়েছে, এটা কিন্তু পাগলের প্রলাপ ছাড়া অন্য কোনো কথা না। এটা কি আমি ঠিক বলতেছি? হ্যাঁ, ওদের দাবি হচ্ছে যে ওদের সহযোগিতা, তাহলে ওরা যে ব্যবসা করতেছে তাহলে ওরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওরা তো আপনাদের অনুমতি নিয়ে করছে, ওরা তো বাংলাদেশের মানুষ, ওরা ওদের ওদের পক্ষ থেকে যে আচ্ছা কথাটা আমি বুঝতে পারছি, বাইরা একটা লোক বিদেশে পাঠায় নাই, এই কথা কিন্তু আমি দার্থহীন ভাষায় সবাই বলতে চাচ্ছি। লোক একটা লোক গেলে সেটা সরকারের লোক গেছে, বাইরা আমাদের এজেন্ট হিসেবে তাদের নির্ধারিত দায়িত্ব দেওয়া আছে, তারা যে লোকই পাঠাচ্ছে তারা লোকটা আমাদের কাছে এনে দিচ্ছে, আমাদের অনুমতি, আমাদের স্মার্ট কার্ড ছাড়া, সরকারের অনুমোদন ছাড়া, সরকার ছাড়া একটা লোকও বিদেশে যায় নাই। বাইরা যে বলতেছে 85 লক্ষ লোক পাঠাচ্ছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা। বাইরার নিজের তরফ থেকে কোনো রিক্রুটিং এজেন্টের নিজের তরফ থেকে লোক পাঠানোর কোনো ক্ষমতা আছে কি? কোথাও এই ক্ষমতা কারো দেওয়া হয় নাই। তারা সরকারের এজেন্ট হিসেবে আমাদের নির্ধারিত দায়িত্বে, তারা আমাদের এজেন্ট হিসেবে যে দায়িত্বটা পালন করতেছে। যদি কেউ দাবি করে যে আমি একটা রিক্রুটিং এজেন্ট হিসেবে, যদি বলে যে আমি 50টা লোক পাঠাইলাম, এটা যে একটা ভ্রান্তহীন দাবি, এটা কি বুঝাইতে পারছি আমি? আমাদের এজেন্ট হিসাবে না, আমি তো হচ্ছে রিক্রুটিং এজেন্ট, আমরা এজেন্সি দিলে না তারা এজেন্সি দিবে। এবং তাদের বলাই আছে যে আমরা যে যে নীতি নির্ধারণ করব সেইটা মাইনে তাদের কাজ করতে হবে। এখন যদি আমরা নীতি নেই যে সরকার টু সরকার পদ্ধতিতে পাঠাবো, তাহলে তাদের পেটে লাথি মারলাম কেমনি? আর একমাত্র মালয়েশিয়াই তো দেশ না, আরও 156টা দেশ লোক যাচ্ছে এবং তারাই পাঠাচ্ছে। এই যে আপনাদেরই একজন জিজ্ঞেস করলেন যে সিঙ্গাপুরের থেকে লোক রিক্রুট করছে, এরা তো রিক্রুটিং এজেন্টরাই যাচ্ছে। প্রত্যেকটা ইস্যু যে তারা একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য করছে, এবং মালয়েশিয়া একটা দেশ যাচ্ছে সরকার টু সরকার পদ্ধতিতে, তাতে করে তারা পরিষ্কারভাবে বলতেছে যে সরকার
পরিপূর্ণভাবে তাদের সাথে অসহযোগিতা করতেছে তাহলে আরো 156টা দেশে তো লোক যাচ্ছে কথাটা যে শুধু জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য যে কথাগুলো বলতেছে এটা কোনো প্রশ্নের অবকাশ আছে এটা আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং বলবো যে তারা যেন সরকারের বিরুদ্ধে এবং জাতির বিরুদ্ধে এই ধরনের প্রতারণামূলক বক্তব্য থেকে তারা যেন বিরত থাকে আর কোনো প্রশ্ন আছে আপনাদের এখন যদি আইনের পরিপন্থী কোনো কাজ হয় এটা অ্যাকশনে যাইতে কি এটা প্রশ্ন জবাব দিতে হবে নাকি আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আইনের হাত কিন্তু অত্যন্ত লম্বা আপনার কাজ পর্যন্ত যাইতে আইনের বেশি সময় লাগে না বহু দূরে হাত এবং খুব তাড়াতাড়ি যায় আলোচনার আমি আপনার কাছে প্রশ্নটা ফেরত করি আলোচনার বিষয়বস্তুটা কি আছে বলেন আপনার আপনার ছেলে যদি আপনার একটা ডিল মারবে তা আপনি কি তার সাথে আলোচনায় বসবেন না বললো যে বেটা ডিল মারলে পরে তোর ঠ্যাং আমি ভাঙিয়ে দেবো কোনটা করবেন তারা বিভিন্ন দেশের থেকে কাজ আনছে একটা এক্সাম্পল দেন আপনি দেন যে কোন কোন দেশের থেকে তারা এজেন্সি আনছে আমরা মার্কেট ওপেন করে দিলে পর তারা প্রাইভেট সেক্টরে যাইয়া ডিমান্ডগুলো আনতেছে তারা যে সম্পূর্ণভাবে ভ্রান্তহীন একভাবে মিথ্যাচার করে যাইতেছে এটা আপনারাও বুঝেন আমিও বুঝি আপনারা বুঝতে চেষ্টা করতেছেন না তাদের কোনো ক্ষমতা আছে যে কোনো বাজার উন্মুক্ত করার এটা কি সম্ভব একটা রিক্রুটিং এজেন্টের পক্ষে যে মালয়েশিয়া ওপেন করে দিতে পারবে তারা যুদ্ধের বিষয় তো না কথাটার জবাব আমি দেই তারা যে কাজটা করছে এটা যে পরিপূর্ণভাবে আইন বিরোধী কাজ এটা তো জানেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশনে যাইতে হইলে প্রপার নেগোসিয়েশনের তিনটা স্টেজ আছে প্রথমে নোটিশ দিবে প্রথমে নেগোসিয়েশন করবে তারপরে আলোচনা হবে তারপরে আলটিমেটাম দিবে তারপরে ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশনে যাবে এবং তারা কোনো নিয়ম কানুনই মানে নেই তো চিঠি প্রমাণটা দেখাক চিঠিটা দিছে যে তারা আলোচনা করতে চাচ্ছে এরকম কোনো চিঠি দেখাক তারা এখন আমার এজেন্টের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না এবং তাদের কোনো অ্যাকশন আমি ডিফেন্ড করব না কিংবা প্রতিহত করব না তারা সেটা দরকারও নাই কাজে এই কথা বলার কোনো অপেক্ষা রাখে না তারা যেই কাজটা করতেছে এটা জনগণের মধ্যে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে আমি আপনাদের কাছে বলতেছি তাদের এই অ্যাকশনের পরিপ্রেক্ষিতে না জনগণ যাতে কোনো কারণে বিভ্রান্ত না হয় আজকেও আজকেও কম করে হইলো 2000 থেকে 2500 লোক বিদেশে যাচ্ছে মালয়েশিয়া তাদের কেন দেওয়া হলো না মালয়েশিয়ায় কেন তারা 2 লক্ষ টাকায় লোক পাঠাইতে পারবে না 2 থেকে 4 লক্ষ টাকা 40,000 টাকায় লোক যাবে এটা হয়তো তাদের সহ্য হতো তাছাড়া আমি তো কোনো কারণ আপনারা কোনো কারণ দেখতেছেন আপনি বলেন যে এই কারণে তারা আপনাদের উপর বিক্ষুব্ধ আর একটা মাত্র দেশ এই একটা মাত্র দেশের জন্যই তারা আমরা অসহযোগ করলাম এই করলাম তারা যে জাতির সাথে শত্রুতা করতেছেন কার মনে কোনো সন্দেহ আছে কাজে এই বিভ্রান্তি যাতে না থাকে এই জন্য আমি কিন্তু তাদের কালকে কি করছে তার জবাব দেওয়ার জন্য আপনাদের ডাকি নেই আপনারা অনেকে আমার রিয়াকশন জানতে চাইছেন যার জন্য সবাই ইন্ডিভিজুয়ালি কথা বলতে আমার সেই সময় হাতে নাই আমার প্রেস অফিসারে বলছি যে যারা যারা জানতেছে তারা একসাথে আসুক
আমি একসাথে কথাগুলো বলে দেব। আরেকটা বিষয় একটু বলবেন, আমাদের যে প্রাইমারি 10,500 জন সিলেক্ট হয়েছিল, কথা ছিল এরা 3 মাসের মধ্যে যেতে পারবে, এবং 3 মাস এই 10,578 জন তারা আসলে অনেক আশা করে আছে, তারা প্রতি মুহূর্তে জিজ্ঞেস করে জানতে চাচ্ছে এই 10,578 জনের যেতে আমি তো বললাম যে এই থার্ড উইকে 230 জন যাবে, ডেইলি যদি 200-300 করে লোক যায়, শুরু হলেই যাইতে থাকবে লোক। এই এই তারা যে 10,000 লোকের ডিমান্ড আমাদের কাছে পাঠাইছে, এই কনফার্ম ডিমান্ড মালয়েশিয়া সরকার বিভিন্ন সংস্থার কাছ থেকে পাওয়ার পরেই কিন্তু লোক আমাদের কাছে চাইছে। আর শুধু এই নয়, আর একটা খবরও আমি আপনাদের দেই, পরশুদিনই আমাদের সাথে ওই সরকারের কথা হয়েছে, তারা বলছে যে আমরা এই প্ল্যান্টেশন সেক্টরে যে 30,000-এর ডিমান্ড আছে এটা আরও বাড়বে, তদুপরি আরও ইমিডিয়েট এগ্রিকালচার সেক্টরে আরও 10,000 লোকের ডিমান্ড আমরা আগামী 2-3 দিনের মধ্যে তোমাদের কাছে পাঠাচ্ছি। তার মানে আর একটা নতুন সেক্টরও তারা উন্মুক্ত করছে। মালয়েশিয়ার লোক পাঠাইতে সরকার ব্যর্থ, এইটা একটা ডাহা মিথ্যা এবং বিভ্রান্তিমূলক বিবৃতি। মালয়েশিয়ার ক্যাবিনেট ডিসলভ হয়ে গেছে, পার্লামেন্ট ডিসলভ হয়ে গেছে, তারপরেই কিন্তু আমার কাছে 10,000 লোকের ডিমান্ড আসছে। তার মানে এটা যে কোনো এফেক্ট করে না এটা তো বলার অপেক্ষা রাখে না। আপনাকে ধন্যবাদ।